এই পার্কটির মাঝখানে আসলে হারিয়ে যাবেন লিচু ও আম বাগানের এক বিশাল স্বর্গরাজ্যে। এখানে গ্রীষ্মকালে আসলে পাওয়া যায় এক শান্তির ছায়া। সারি সারি রেলগাড়ির বগিগুলো দাঁড়িয়ে আছে সিসিমপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য। যাত্রীরা আসন গ্রহণ করলেই এই রেলগাড়িটি রওনা দিবে সিসিমপুরের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি ভিউ উইথ ফয়সাল ইউটিউব চ্যানেলের নতুন এক পর্বে। আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম। একটি বিশেষ কাজের তাগিদে এসেছিলাম সৈয়দপুর শহরে। কাজ শেষ করে হাতে কিছু পর্যাপ্ত সময় ছিল, তাই ভাবলাম ঘুরে আসি সৈয়দপুরের কুন্দল এলাকায় অবস্থিত রংধনু পার্ক থেকে। সেখানকার ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্যই আজকের এই ভিডিওটি করা। তাই দেরি না করে চলুন চলে যাই সরাসরি সেই পার্কটির দিকে এবং সেখানে গিয়ে দেখি কি কি রয়েছে এই পার্কটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলে এসেছি সেই পার্কটিতে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই পার্কটির টিকিট কাউন্টারের সামনে। 20 টাকা টিকিটের মূল্য এবং 10 টাকা বাইক রাখার চার্জ পরিশোধ করে আমি প্রবেশ করেছি সেই পার্কটির ভিতরে। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল সৈয়দপুরের বিখ্যাত খড়খড়িয়া নদীর পরন্ত বিকেলের এক অপরূপ দৃশ্য। এই নদীর উপর দিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটি কাঠের সেতু, যা আপনাকে নিয়ে যাবে মূল পার্কটির ঠিক ভিতরে। পার্কটির ভিতরে ঢুকেই এমন সারি সারি সাজানো সুন্দর গাছগুলো দেখে চোখ জুড়িয়ে গেল। রাস্তার দুপাশ দিয়ে সুন্দরভাবে গাছগুলো রোপণ করা হয়েছে। এই গাছগুলো পার্কটির সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। কিছু দূর সামনে আগানোর পরই দেখা মিলল ইট পাথরের তৈরি কিছু সিংহ, হাতি, জেব্রা এবং আরও অনেক জীবজন্তু। সারি সারি রেলগাড়ির বগিগুলো দাঁড়িয়ে আছে সিসিমপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য। যাত্রীরা আসন গ্রহণ করলেই এই রেলগাড়িটি রওনা দিবে সিসিমপুরের উদ্দেশ্যে। এই তো সামনেই সেই টিকিট কাউন্টার যেখান থেকে পাবেন সিসিমপুরের টিকিট। স্টেশনের পাশের ওভারব্রিজ থেকে নেমেই দেখতে পেলাম এক রঙিন নাগরদোলা। নদী ছাড়া নৌকায় উঠতে হলে আসতে হবে আপনার এই পার্কটিতে। কমলা রঙের সারি সারি এই নৌকার আসনে বসে আপনি হারিয়ে যাবেন এক অজানা সমুদ্রে।
ছোট শিশুদের জন্য রয়েছে এই পার্কটিতে অনেকগুলো রাইড যা তারা অনেক উপভোগ করবে। এই পার্কটির মূল আকর্ষণ হচ্ছে এই সুইমিং পুলটি, যার টিকিট মূল্য 30 টাকা। ঠান্ডা থাকার কারণে আপাতত এই সুইমিং পুলটি বন্ধ রাখা হয়েছে। পার্কের এক কর্নারে রয়েছে কিছু খাবার এবং ছোট শিশুদের খেলনার দোকান। এই পার্কটির মাঝখানে আসলে হারিয়ে যাবেন লিচু ও আম বাগানের এক বিশাল স্বর্গরাজ্যে। এখানে গ্রীষ্মকালে আসলে পাওয়া যায় এক শান্তির ছায়া। ঘুরতে ঘুরতে কখন সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আপনারাও সময় পেলে ঘুরে যেতে পারেন এই পার্কটি থেকে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটি। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।